তো আমরা আজকে শুরু করতেছি। তো এখানে আমরা আর একটা ফোল্ডার বানাই D3 নামে। কি নামে? D3 নামে। হ্যাঁ, তো D3 এর মধ্যে আমরা কি করি, একটা ফাইল নেই। কি ফাইল? HTML ফাইল। যারা ক্লাস মিস করছেন বা আসেন নাই, তারা আজকে একটু দেখে নেন। আমরা শুরু থেকেই করবো আর কি। এখান থেকে নিউয়ে গিয়ে আমরা কি করতে পারি, এখান থেকে টেক্সট একটা ডকুমেন্ট নেবো। হ্যাঁ, একটা টেক্সট ফাইল তৈরি হয়ে গেল। কি ফাইল এটা? টেক্সট ডকুমেন্ট ফাইল। তো এটাকে আমরা কি করব, HTML ফাইলে রূপান্তরিত করব। HTML ফাইলে রূপান্তরিত করার নিয়ম কি, শুধু টেক্সটের জায়গায় আমরা যদি কি লিখে দেই, HTML লিখে দিলে কাজ শেষ হয়ে গেল না? বাট কি, আমরা বলছি একটা রুলস আছে আমাদের, সেটা হলো ফাইলের নাম একটা দিতে হবে। কি নাম দিব আমরা? ইনডেক্স নামে একটা ফাইল দেবো। কেন দিব? কারণ যখন এই ফোল্ডারে কেউ হিট করবে, তখন প্রথম কোন ফাইলটা লোড হবে সেটা হলো ইনডেক্স ফাইলটা। ঠিক আছে, তো এই হলো বিষয় আমাদের। কিন্তু কি ফাইলটা এখন কি ফাইল হয়ে গেল? ইনডেক্স ফাইল হয়ে গেল, ইনডেক্স ডট HTML, HTML ফাইল হয়ে গেল। হ্যাঁ, তো এই ফাইলটাকে আমরা একটা ওপেন করব। কিভাবে ওপেন করব? এই ফাইলের উপর মাউসের রাইট ক্লিক করার পর দেখতে পারবো আমার অনেকগুলো এডিটর, সেগুলো আমরা ইনস্টল করছি। যেমন নোটপ্যাড আমরা ইনস্টল করছি, তারপর ভিজুয়াল কোড ইউজ করছি, তারপর হলো আমাদের একটা আছে সাবলাইম আছে। ঠিক আছে, এটা যে কোনো তিনটার একটা দিয়ে আমরা ওপেন করতে পারি। তো আমরা কি করি, নোটপ্যাড দিয়ে ওপেন করতেছি। তো নোটপ্যাড দিয়ে ওপেন হলো আমাদের HTML এর যে স্ট্রাকচারটা ছিল, যেভাবে লিখতে হয় সেটা হলো কিভাবে বলেন তো, ডট ডট টাইপ HTML। ডট টাইপটা কি করে, HTML 5 কে রেফার করে। ঠিক আছে, তারপরে আমাদের লিখতে হয় কি, HTML দিয়ে শুরু করতে হয় এবং HTML দিয়ে শেষ করতে হয়। আমি কিভাবে লিখি আপনারা এভাবে লেখার চেষ্টা করবেন। তারপরে কি করতে হয়, তারপরে যেটা করতে হয়, আমাদের এখানে লিখতে হয় দুইটা পার্ট থাকে। এটা আমরা মানুষের বডির সাথে তুলনা করতে পারি। হ্যাঁ, আমাদের কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট থাকে, একটা থাকে হেড আর একটা হলো বডি। তো আমরা হেডটাকে শুরু করলাম, আবার হেডটাকে শেষ করলাম। হ্যাঁ, তারপরে আমাদের আরেকটা কি থাকে, বডি। হ্যাঁ, বডিকে শেষ করলাম, শুরু করলাম এবং বডিকে শেষ করলাম, শুরু করলাম এবং শেষ করলাম। আপনারা করেন কি, আমি অনেকেই খেয়াল করছি আমাদের আমার স্টুডেন্টকে, তো যে আপনারা এই যে HTML আগে লেখেন, তারপর হেড লেখেন, তারপর বডি লেখেন, আপনারা কিন্তু ক্লোজিংটা করেন না। আমি বারবার বলছি, যখন শুরু করবেন সাথে সাথে শেষ করে দেবেন। ওকে, ঠিক আছে, আমি যেভাবে লিখলাম সেম ভাবে লিখবেন। হেডের ভিতরে একটা কি থাকে, টাইটেল থাকে না? তো আমরা একটা টাইটেল লিখতে পারি, টাইটেল, টাইটেল লিখতে পারি, আবার টাইটেলটাকে শেষ করে দেব। খেয়াল রাখবেন, যা শুরু করব তাই আগে শেষ করে দেব। ঠিক আছে, আমরা একটু ফরম্যাটটা করে নেই, একটু একটু সুন্দর দেখা যাবে, সুন্দর দেখা যাবে। এই যে একটু মুভ করে নিলাম, মানে একটু সুন্দর দেখা যাচ্ছে, একটু স্ট্রাকচারটা একটু সুন্দর দেখা যাবে, এই জন্য আর কিছু। এটা ভবিষ্যতে যখন আমরা আইডিয়া দিয়ে করবো তখন আরো ভালো লাগবে। তো এই হলো আমাদের কি, বেসিক একটা স্ট্রাকচার। এভাবে আমাদের লিখতে হয় না। তারপরে কি, আমরা যা করবো সব কোথায় করবো, বডির মধ্যে করবো। তো এই হলো বিষয় টাইটেলের মধ্যে। এখন আমরা কি দেখাইতে চাই বলেন তো, এই ফাইলে ধরেন আমাদের হলো ব্যাচ 5, এভাবে লিখতে পারি। তো এই ফাইলটাকে যদি রান করাতে চাই কি করব, এখানে রান বাটন আছে, কি করব, লঞ্চ ক্রোম, এখানে ক্রোমে করলে এই যে দেখেন হেডিং এ আমাদের কি করছে, ব্যাচ 5 শো করছে। তো ভালো কথা, আমরা মোটামুটি রানটা করতে পারতেছিলাম। তো এখন আমরা কি করব, বডির মধ্যে আমাদের কোডগুলো এতদিন লিখছি, এখন আজকে একটা নতুন জিনিস শিখব। কি শিখব? নতুন একটা জিনিস শেখার চেষ্টা করব আমরা। তো আপনারা বাজারে গেছেন? হ্যাঁ, কি কি কিনছেন বাজারে গিয়ে বলেন তো, রাসেল বলেন কি কি কিনেন বাজারে গেলে, এগুলো কি, এগুলো কি একটা আইটেম না, অনেকগুলো আইটেম ক্রয় করছেন, ঠিক আছে না, প্রোডাক্ট আইটেম যেটাই বলি না কেন, হ্যাঁ ক্রয় করছেন না। আচ্ছা, আর বাড়িতে যদি বউ থাকে কি করবে, যে আজকে এই লিস্টটা নিয়ে যাও, আমার তেল লাগবে, সাবান লাগবে, মরিচ লাগবে, পেঁয়াজ লাগবে, এগুলো নিয়ে যাও। এই লিস্ট দেখে তুমি কি করো, বাজার গুলো করে নিও। কি ভাইয়া? আচ্ছা, কি করে এরকম একটা লিস্ট ধরে কিন্তু বাজারে যাই। হ্যাঁ, যে এই লিস্টের প্রোডাক্ট গুলো আর এই লিস্টের আইটেম গুলো আমাদের ক্রয় করে নিয়ে আসতে হবে, আমাদের মনে রাখার জন্য লিস্ট করে নিয়ে যাই। ঠিক আছে না, একটা কাগজে লিস্ট করে দেই। তো লিস্ট কিভাবে থাকতে পারে, ধরেন লিস্টটা থাকতে পারে যে আমরা লিখতে পারি এভাবে, বাজার লিস্ট। হ্যাঁ,
বাজার লিস্টে আমরা এইভাবে দিয়ে দেওয়ার পর বলতে পারি, 1 নম্বরে আনবেন তেল, না আমি এভাবে লিখি। হ্যাঁ, 2 নম্বরে হলো কি? আচ্ছা, পেন। তারপরে হলো এভাবে আর কি লিস্ট গুলো বানাই না। যাই হোক, এটা কি আমাদের লিস্ট না, বাজার লিস্ট? তো সবাই কিন্তু কম বেশি বাজার করছে যারা ব্যাচেলার আর কি। বাজার করা লাগে না নাকি বাদ দেয় এমনিতে? তো এইচটিএমএল এ, আচ্ছা দেখেন, এইচটিএমএল এ আমরা যখন কি করব, এই ধরনের কোন লিস্ট তৈরি করব, তখন আমাদের একটা ট্যাগের সাহায্য নিতে হয়। সেটা হলো কি ট্যাগ? লিস্টের জন্য অনেকগুলো ট্যাগ আছে, তো আমরা এই সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আমরা W3 স্কুল থেকে মোটামুটি এগুলো বিষয়ে শেখার চেষ্টা করতেছিলাম। এখান থেকে দেখেন তো লিস্ট কোথায় আছে, আমরা লিস্টে ক্লিক করি। তো লিস্টে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে দুইটা লিস্টের কথা বলছে। কয়টা লিস্টের কথা? আমার কথা না, কয়টা লিস্টের কথা বলতেছে? একটা বলতেছে অর্ডার লিস্ট, আর একটা বলতেছে আনঅর্ডার লিস্ট। এইচটিএমএল এ কয় ধরনের লিস্ট পাওয়া যায়? অর্ডার লিস্ট। আমরা একটু আগে যে একটু লেখার চেষ্টা করছিলাম সেটা কি লিস্ট? অর্ডার লিস্টটা যে সেটা কি থাকবে, 1 2 3 অর্ডার আকারে থাকবে। আর আনঅর্ডার লিস্ট কি, সেটাই যে এভাবে থাকবে, কোনো সাইন দিয়ে থাকতে পারে বা এমনিতে থাকতে পারে। আর অর্ডার লিস্ট কি, সংখ্যা দিয়ে থাকবে, 1 2 3 4, আর রোমান সংখ্যা, আর ABCD, এটাকে আমরা বলতেছি কি অর্ডার লিস্ট। তো এই ধরনের লিস্ট তৈরি করার জন্য আমাদের যেটা করতে হয়, এখানে W3 স্কুলে কিন্তু সবগুলাই দেয়া আছে, ঠিক আছে? তো আমরা একটু দেখার চেষ্টা করব। চলেন আমরা প্রথমে আনঅর্ডার লিস্ট তৈরি করি। কি লিস্ট? আনঅর্ডার লিস্টের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আনঅর্ডার লিস্ট। কি লিস্ট? আনঅর্ডার। আনঅর্ডার মানেন কি? ইউএল। আচ্ছা, ইউএল তো সরাসরি ট্যাগটা আমরা, হ্যাঁ, আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য ট্যাগ, কি ট্যাগ আমাদের ইউজ করতে হয়? ইউএল। কি কি ট্যাগ? ইউএল। ইউএল দিয়ে শুরু করতে হয় এবং ইউএল দিয়ে আমরা শেষ করলাম। তাহলে শুরু শেষ করলাম, শুরুও করলাম আমরা, শেষও করলাম আমরা, তার মানে লিস্ট হয়ে গেল। আমরা লিস্ট বানানোর জন্য কি করলাম, একটা ট্যাগ লিখলাম, বাট কি আইটেম গুলো তো আমরা পাইরে নেই। আইটেম গুলোর জন্য আমাদের একটা আবার ট্যাগ লিখতে হয়। এই লিস্টের ভিতরে আইটেম গুলো অ্যাড করব। কি করব? এটা তো লিস্ট বানাই ফেললাম, কি একটা বানাই ফেললাম লিস্ট, বাট কি এখানে কোনো আইটেম নাই। আইটেম কি অ্যাড আছে? কোনো আইটেম নাই। আমরা আইটেম অ্যাড করার জন্য যেটা অ্যাড মানে ট্যাগ লিখি সেটা হলো কি, এলআই, লিস্ট আইটেম। এটাকে বলতেছি কি, এলআইতে বলতেছি কি, লিস্ট আইটেম। তো লিস্ট আইটেমের মধ্যে আমরা এভাবে শুরু করলাম এবং শেষ করলাম, ঠিক আছে? এখন আইটেমের মধ্যে কি দিবেন বলেন? আমরা ওই বাজার করব না, আমরা বাজারের আসলে একটু নাম বলি, আমরা সবাই নাম দিই, আমরা স্টুডেন্ট গুলো নাম দিই। যেমন আমাদের সুমনের নাম দেয় আজকে, সুমন ফোনটা অফ করেন। তো দেখেন আমরা একটা লিস্ট বানাইলাম না, আর নামের লিস্ট করি, আমরা স্টুডেন্টের লিস্ট বানাই, ঠিক আছে? তো এখানে আমরা একটা টাইটেল দিতে পারি এভাবে, সে H3 দিয়ে আমরা বলতে পারি কি, ঠিক আছে না? ঠিক আছে, এভাবে আমরা লিস্ট বানাইতে পারি। তাহলে কি একটা আইটেম, লিস্ট আইটেম যোগ করলাম। এভাবে যদি 5-6টা চাই, যেমন আমাদের আছে রাসেল, তারপরে তারপরে আছে কি আছে, আচ্ছা ঠিক আছে, আমরা আর কি আছে, আর বলে না, দুইজন আছেন, ঠিক আছে, নাইম, এনে না YIM, এনে EEM, তারপরে আরেকজন, হ্যাঁ, OVI, OV। আচ্ছা তাহলে আমরা একটু রান করি আমাদের ফাইলটাকে। তাহলে এখানে রান থেকে লঞ্চ ইন ক্রোম, এখান থেকে করলে আমাদের লিস্ট আইটেম গুলো তৈরি হয়ে গেছে, হয়ে গেছে না? তো দেখেন তাহলে এইভাবে আমরা লিস্ট তৈরি করতে পারছিলাম। এটা কি লিস্ট? আনঅর্ডার লিস্ট। কি লিস্ট? আনঅর্ডার লিস্ট আমরা বানাই ফেললাম। তাহলে পারলাম না আমরা, আমরা কিন্তু লিস্ট, আজকে লিস্টের সাথে পরিচিত হয়ে গেলাম। আচ্ছা, এই ক্লাস ক্লাসের মতো রাখবেন। তো এখানে দেখেন আমরা কি করতে পারলাম, লিস্ট তৈরি করতে পারলাম। এখানে হাবি যাবে অনেক কিছু আছে, লিস্ট স্টাইল টাইপ, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। হ্যাঁ, এগুলো দিয়ে লিস্টের যে স্টাইলটা আছে আমরা এগুলোকে চেঞ্জ করতে পারি। যেমন এখানে আসছে কি, গোল একটা সাইন আসছে না, এগুলো আমরা চেঞ্জ করতে পারি, সমস্যা নেই। এগুলো আমরা অন্য কোনো একটা দিন দেখবো, কারণ আরো স্টুডেন্ট আসুক সেদিন দেখবো।
আচ্ছা আমরা দেখো এখন কি করব, অর্ডার লিস্ট বানাবো। কি করব? অর্ডার লিস্ট বানাবো। আচ্ছা অর্ডার লিস্ট বানানোর জন্য আমরা যেটা করব, এটা হরিজন্টাল লাইন দিতে পারি, ঠিক আছে না? ঠিক আছে আমরা একটু আউটপুটটা দেখে নেই, এরকম একটা লাইন চলে আসছে, ঠিক আছে? তারপরে আমাদের আরেকটা লিস্ট থাকবে, ঠিক আছে না? আচ্ছা আরেকটা লিস্টে আমরা কি রাখবো, সেটা থাকবে আমাদের অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের জন্য আমাদের যেটা করতে হয়, ওএল লিখতে হয়। কি লিখতে হয়? ওএল। ওএল বলতে কি বোঝায়? অর্ডার লিস্ট। ওএল আমরা শেষ করে দিলাম, শুরু করলাম এবং ওএল কে আমরা শেষ করে দিলাম, ঠিক আছে? তো ওএল আসো, এখন ওএল এর মধ্যে আবার কিন্তু এই লিস্ট আইটেম গুলো আমাদের অ্যাড করা লাগে, তাই আমি বেশি আর লিখতেছি না, আমরা এখান থেকে সরাসরি লিস্ট গুলোকে কপি করতেছি, কপি করে এখানে পেস্ট করাই দিলাম, ঠিক আছে? তো আসি, এখন আমরা যদি একটু রিলোড দেই, দেখতে দেখলে দেখতে পারবো যে এখানে দেখাচ্ছে না, কিন্তু এখানে সিরিয়াল আকারে দেখাচ্ছে, এ বি সি ডি না সরি 1 2 3 4 এভাবে দেখাইছে। তো আমরা একটা হেডিং দেই, হেডিংটা কিভাবে দিব, এভাবে এইচ 3 দিয়ে আমরা একটা হেডিং এখানেও দিতে পারি, তাহলে একটু সুন্দর লাগবে, ঠিক আছে না? তাহলে আমরা কি করলাম, একটা আনঅর্ডার লিস্ট তৈরি করলাম আর একটা কি করলাম, অর্ডার লিস্ট তৈরি করলাম। তো এই হলো বিষয়। তো আমরা চাইলে অর্ডার লিস্টের কি করতে পারি, টাইপ গুলোকে পরিবর্তন করে দিতে পারি, ঠিক আছে? এখন কি দেখাচ্ছে, 1 2 3 4 দেখাচ্ছে না, আমরা এখানে টাইপ পরিবর্তন করতে চাইলে এখানে আরেকটা অ্যাট্রিবিউট যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটার নাম কি? টাইপ। কি টাইপ? টাইপের মধ্যে আমাদের বলতে হবে কি, দেখেন এরা কিন্তু বলেছে, আমি কিন্তু মুখস্থ করতেছি না, মুখস্থ করছি আমরা ডকুমেন্টেশন পড়ছি এবং ডকুমেন্টেশন দেখে আমরা কি করতে কাজগুলো করতে পারতেছি। তো এখানে দেখেন টাইপে যদি আমরা 1 দেই, কি দেই টাইপে, আমরা বললাম কি 1, তাহলে সে শুরু করবে কোথা থেকে, কি শুরু করছে? 1 2 3 4 5 6 এইভাবে দেখাচ্ছে না? আচ্ছা টাইপে যদি এখানে যদি 1 না দিয়ে যদি 6 দেই কি করবে, কিছু করবে? জানি না কিছু করবে কিনা, করছে কিছু করে নাই, ঠিক আছে? তার মানে কি এল কয়েকটা টাইপ আছে, এক হলো টাইপ 1 দিতে হবে, অর কি টাইপ এ দিতে হবে। আচ্ছা টাইপের জায়গায় আমরা এ দেই, কি দেই? এ দেই। একটু সেভ করে আসছে, আসছে এবিসিডি আকারে আসছে। এটা কি বড় হাতের এবিসিডি আকারে আসে নাই? এখন আমরা যদি ছোট হাতের আনতে চাই, তাহলে আমাদের ছোট হাতের এটা লিখে দিতে আসছে, ছোট হাতের। আচ্ছা তারপর আরো আছে বলছে কি আই, ঠিক আছে? এটা কি বলে রোমান সংখ্যা, হ্যাঁ রোমান সংখ্যা যদি নিয়ে আসতে চাই তাহলে আমরা ইউজ করব কি আই, আসছে? কিন্তু হলো ছোট হাতে, যদি বড় হাতে আনতে চাই আবার আইটাকে একটু বড় হাতে লিখে দিতে হবে, কাজ শেষ, আসছে? তাহলে এইভাবে আমরা লিস্ট গুলো তৈরি করতে পারতেছি। আচ্ছা এভাবে লিস্ট গুলো তৈরি করতে পারছি। আমাদের কাছে আরেকটা লিস্ট আছে, কি আছে? আরেক প্রকার লিস্ট আছে, সে প্রকার লিস্টের কি, এটাকে বলতেছি আমরা ডিসক্রিপশন লিস্ট। কি বলতেছি আমরা? ডিসক্রিপশন লিস্ট। ডিসক্রিপশন লিস্টে আমরা যেভাবে লিখতে পারি সেটা হলো, আমরা এটার জন্য আবার একটা কি করতে পারি, হরিজন্টাল লাইন দিতে পারি, এইচ আর, এইচ আর দিয়ে আমরা হেডিংটাকে সেম নিয়ে আসি, একটু সুন্দর দেখা যাবে এই জন্য। তো এখানে আসার পর আমরা ডিসক্রিপশন লিখব, ঠিক আছে না? তখন আমাদের লিখতে হবে ডিএল। কি কি লিখতে হবে? ডিএল, ঠিক আছে? আমরা ডিএল দিয়ে শুরু করলাম এবং ডিএল দিয়ে শেষ করলাম, তার মানে আমরা বুঝাইলাম কি, আমরা ডিসক্রিপশন লিস্ট একটা বানাইতে যাচ্ছি। তো এখানে লিস্ট আইটেমের জন্য যেটা করতে হয়, যে এখানে দেখেন ডিএল ট্যাগ ডিফাইন দ্য ডিসক্রিপশন লিস্ট। ডিসক্রিপশন লিস্ট ডিফাইন করতে গেলে আমরা কি ট্যাগ লিখি? ডিএল টা লিখি। তারপরে ডিটি টা কি বলতেছে? ডিটি ট্যাগ ডিফাইন্স দ্য টার্ম নেম, নেমটাকে বলতেছি, লিস্টের নেমটাকে বলতেছি। আর হলো ডিডি দিয়ে বলতেছি কি, এর বর্ণনা আমরা ডিডি দিয়ে বোঝাইতে পারি, ঠিক আছে? ধরেন আমরা কি করছি, এই যে সুমন লিখছি না, ধরেন এখানে ডিএল এ আমার ওখানে কি বসে, ডি পি ডিটি, ডিটি দিয়ে আমরা বললাম কি সুমন, কি বললাম সুমন, তাহলে আমরা আবার বললাম কি ডিটি, ঠিক আছে? তাহলে আমরা আউটপুটটা আগে একটু দেখে নেই, আউটপুট দেখলে আমরা দেখতে পারবো সুমন চলে আসছে, কিন্তু এখানে কিন্তু লিস্ট আকারে আসে নাই, যেমন এখানে কি নাম্বার একে অর্ডার লিস্ট এক ধরনের আসছে, তারপরে আনঅর্ডার লিস্ট এক ধরনের আসছে, বাট কি ডিসক্রিপশন লিস্টে জাস্ট দেখাইছে, বাট এখানে আমরা কি একটা ডিসক্রিপশন দিতে পারবো, লিস্ট আইটেমের একটা
ডিসক্রিপশন অর্থাৎ বর্ণনা দিতে পারবো। ধরেন আমরা লোরাম ইপসামে যাই, এটা আমরা আস্তে আস্তে বুঝবো। শোনেন, এই টেক্সট গুলো কপি করলে আপনারা যখন একটা ওয়েবসাইট নতুন বানাবেন তখন এখান থেকে টেক্সট গুলো নেবেন, এখান থেকে টেক্সট নিলে আপনার কপিরাইট ধরবে না, এগুলো ফ্রি করে দেয়া, বুঝতেছেন? আর অন্য কোন ওয়েবসাইট থেকে টেক্সট কপি করলে আপনাকে কপিরাইটের মামলা দিতেও পারে, ঠিক আছে? এই টেক্সট থেকে যখন নতুন কোন ওয়েবসাইট বানানো হয় এখান থেকে টেক্সট নিয়ে ওয়েবসাইটে দেওয়া হয়, দিলে এই টেক্সট গুলোকে কপিরাইট ধরে না, এই জন্য আমরা এগুলো ইউজ করি, ঠিক আছে? তো ডিডি, তাহলে এখানে বর্ণনা দিতে গেলে কি করতে হয়, ডিডি লিখতে হয়। কি লিখতে হয়? ডিডি দিয়ে আমরা আমাদের একটা বর্ণনা দিলাম, দিয়ে আমরা কি করলাম, ডিডিটাকে শেষ করে দিলাম। হ্যাঁ, আসেন, আসছে সুমন? সুমন একটা বিশাল বর্ণনা চলে আসছে, আসছে না? তারপরে ধরেন আবার যদি আমরা লিখি কে, রাসেল, রাসেল, কিন্তু কি হবে এখানে, ডিটি হবে। হ্যাঁ, দিয়ে দেখেন কাজ করে কিনা। আচ্ছা আমরা দেখবো, থামেন, আপনার এই কোশ্চেনটাকে আমরা কি আসছে, এবার লিস্টও আসছে, লিস্টের একটা ডিসক্রিপশন আসছে, অর্থাৎ এই লিস্ট দিয়ে বলতেছে কি আপনার লিস্ট আইটেম তৈরি করবেন, যদি আপনার কোনো বর্ণনা থাকে তাহলে কি করবেন, আমরা ডিসক্রিপশন লিস্টটা ইউজ করবো। তাহলে আমরা তিন ধরনের লিস্ট শিখলাম। আচ্ছা আরেকটা জিনিস আমাদের বাকি আছে, ছোট্ট একটা জিনিস, এটা আমরা এখন চেষ্টা করব। আচ্ছা অর্ডার লিস্টে দেখেন কোথায়, আচ্ছা অর্ডার লিস্টে আমরা যদি কি করতে চাই, লিস্টটা শুরু করতে চাই 50 থেকে, কত থেকে শুরু করতে চাই, নির্দিষ্ট একটা সংখ্যার পর থেকে শুরু করতে চাই, আমরা কি করতে পারতেছিলাম, অর্ডার লিস্ট যখন লিখছি কোথায়, এখানে অর্ডার লিস্টে লিখছি না, অর্ডার লিস্টে টাইপে আমরা বলছিলাম কি যে 1-2 থেকে শুরু হওয়া বা যে কোনো একটা থেকে স্টার্ট করে দিয়েছিলাম, বাট আমার এখন দরকার যে আমরা এর টাইপটাকে একটু কেটে দেই, দিয়ে যদি আমরা বলি স্টার্ট, কি করবে সে, শুরু করবে, কত থেকে শুরু করবে, কত থেকে শুরু করবে একটু আগে, কিন্তু ডিফল্টে সে কত থেকে, 1 থেকে শুরু করছে, এখন আমার যদি দরকার সে 50 থেকে শুরু করবে, শুধুমাত্র স্টার্ট লিখে আমরা এখানে শুধু বলে দিব, তাহলে সে কি করবে 50 থেকে শুরু করবে। আমি বুঝতে পারছি না, হ্যাঁ আমরা এইভাবে কাজগুলো করতে পারবো, ঠিক আছে? দেখবেন এখান থেকে পড়ে নেবেন, ঠিক আছে? তারপরে আরো অনেক কিছু করা আছে এদের, আমরা এত কিছু আর দেখবো না। আর একটা জিনিস ছোট্ট আকারে দেখে নিবো, এটা আসলে আজকে করা ঠিক হবে না, তারপর আমি দেখাচ্ছি, তাহলে না হলে এখন একটু পরে সুমন আবার বলবে যে ভাই ওটা স্কিপ করে গেলেন কেন, এটা বলবে 100%, ঠিক আছে? না বলবেন না সুমন? আচ্ছা এখানে দেখেন ইউএল এর ক্ষেত্রে লিস্টেড কি বলতেছি, লিস্ট টাইপ গুলো আমরা ইউএল এর ক্ষেত্রেও পরিবর্তন করতে পারি, ঠিক আছে? ইউএল এর ক্ষেত্রে আমরা লিস্টের টাইপ গুলো পরিবর্তন করতে পারি, এখানে 4টা দিতে পারি, টিআইএসসি, সার্কেল, স্কোয়ার এবং নান, ঠিক আছে? এটা আমরা একটু ট্রাই করে দেখি, এটা একটু জটিল, প্রথম অবস্থায় একটু বুঝবেন না। আমরা এখানে কি করব, স্টাইল লিখবো, কি লিখবো, স্টাইল। স্টাইল কি একটা অ্যাট্রিবিউট, স্টাইলের পর আমরা বলবো এখানে লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ, ঠিক আছে? দেখেন লিস্ট স্টাইল ইমেজ, লিস্ট স্টাইল পজিশন, লিস্ট স্টাইল টাইপ, এগুলো আমরা নেক্সট কোন একটা ক্লাসে এগুলো মানে অনেক মানে কি বলে বিস্তারিত পড়বো, ঠিক আছে? আজকে জাস্ট এটা দেখাচ্ছি, এটা তারপরেও দেখাই দাম না, কিন্তু সুমনের জন্য দেখানো লাগছে, নালে সুমন মানে এই কোশ্চেনটা করবেই। তো এখানে বলেন আমরা কি বললাম, লিস্ট স্টাইল টাইপ, টাইপ দিয়ে লিস্টের টাইপ গুলোকে আমরা একটু পরিবর্তন করবো। আমরা যদি একটু আগে এইটা কি আসছে, সার্কেল আসে নাই, সার্কেল আকারে আসছে, কিন্তু আমরা এখন স্কোয়ার চাই, কি চাই, স্কোয়ার চাই, শুধু টাইপে আমরা কি বলে দিব, স্কোয়ার বলে দেব, আসছে স্কোয়ার, বোঝা যায় স্কোয়ার, দেখেন স্কোয়ার হয়ে গেছে। এখন টাইপে যদি বলি ডিআইএসসি, গোল আকারে আসছে, তারপরে বলি যদি সার্কেল, সার্কেল আসছে, এভাবে কিন্তু আমরা এটারও পরিবর্তন করতে পারতেছিলাম। এখন আজকে মোটামুটি অনেক কিছু দেখাই দিলাম, মনে আছে? হ্যাঁ নাইম, মনে থাকবে, শিওর? কেউ কথা বলতেছে না, তার মানে কি
পারবেন? আচ্ছা, এখন আপনাদের কাজ হলো এই কাজটুকু করা। আমার কাজ যেটা দায়িত্ব আমি সেটা পালন করবো। ঠিক আছে, কি দেখবেন? ভিডিও আমি তো এখন দেখব না, আমি এখন শিখাইছি, এখন আপনারা সাথে সাথেই এই কাজটা করবেন, তারপরে না আমি ভিডিও আপনাদের প্রোভাইড করবো। ঠিক আছে না স্যার? না।